আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, সাম্প্রতিক সময়ে বিএনপির একটি রাজনৈতিক কৌশল যেটিকে আমার দৃষ্টিতে শব্দ সন্ত্রাস বলে মনে হচ্ছে বা শব্দের কূটনৈতিক অস্ত্র বলে মনে হচ্ছে, যার কারণে রীতিমতো আওয়ামী লীগের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং বিএনপি যে কাজটি করছে তারা অত্যন্ত সুকৌশলে এবং সুদীর্ঘ পরিকল্পনা নিয়ে রীতিমতো গবেষণা করে এবং বলতে গেলে ট্রেনিং নিয়ে তারা এই কাজটি করছে, যা কিনা আওয়ামী মহলে যে উত্তেজনা সৃষ্টি করেছে, তাদেরকে যেভাবে বিক্ষুব্ধ করে তুলেছে, অস্থির করে তুলেছে এবং অনেকে রীতিমতো ভারসাম্য হারিয়ে ফেলেছেন, যা রীতিমতো বিস্ময়কর এবং বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা ইতিপূর্বে কখনো ঘটেনি। আমরা জানি যে বছর 8-10 আগে এরকম ঘটনা দুই কোরিয়ার সীমান্তে, অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যে সীমান্ত, সেই সীমান্তে ঘটনা ঘটেছিল। তাহলে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া আমরা জানি দুটো ব্লকের দুই ধারার দুটি রাষ্ট্র, একটি কমিউনিজম নামে তথাকথিত ষড়যন্ত্র দ্বারা পরিচালিত, আরেকটি ক্যাপিটালিজম নামে পশ্চিমা ধাঁচের গণতন্ত্র দ্বারা পরিচালিত। এবং দক্ষিণ কোরিয়াতে যে সামরিক বাহিনী রয়েছে তার মার্কিন মদত পুষ্ট এবং সেখানে এখনও মার্কিন ঘাঁটি রয়েছে। আর অন্যদিকে উত্তর কোরিয়া তারা নিজেরাই একটা প্রতিষ্ঠান, তাদের সঙ্গে চীনের ভালো সম্পর্ক রয়েছে, রাশিয়ার ভালো সম্পর্ক রয়েছে এবং মার্কিন বিরোধী যে সারা দুনিয়ার লবি রয়েছে, তাদের নিকট থেকে গোপনে প্রকাশ্যে নানা রকম লজিস্টিক সাপোর্ট নিয়ে এই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পরাশক্তি বলে এখন উত্তর কোরিয়াকে বিবেচনা করা হয়। এই কারণ হলো রাশিয়ার শক্তি রয়েছে আমেরিকার টেক্কা দেওয়ার, কিন্তু রাশিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য পশ্চিমা দুনিয়া এবং সভ্য দুনিয়াতে অনেকগুলো এলিমেন্ট রয়েছে, যা কিনা আমরা এই ইউক্রেন যুদ্ধে দেখতে পাচ্ছি। সেটি হলো রাশিয়ার যে ব্যবসা বাণিজ্য, রাশিয়ার যে তেল সম্পদ এবং যুদ্ধাস্ত্র, তাদের যে কূটনীতি, সব কিছুই আন্তর্জাতিকতার সঙ্গে সম্পৃক্ত এবং এর সঙ্গে রাশিয়ার স্থিতি জড়িত। আর অন্যদিকে উত্তর কোরিয়া একটা বিচ্ছিন্ন নিষিদ্ধ দ্বীপের মতো রয়েছে এবং তারা কীভাবে চলবে, কীভাবে খাবে, তাদের আদৌ ডলার দরকার হবে কি না, পশ্চিমা কোনো কিছু তাদের দরকার হবে কি না, এটি আমরা বলতে পারবো না এবং সেখানকার খবরাখবর আমরা জানি না। তারা তাদের যে অভ্যন্তরীণ পণ্য যেগুলো তারা উৎপন্ন করে সেইগুলো খেয়েও সেখানকার সৈন্যরা যুদ্ধ করতে পারে, ফলে তাদের যে ওয়ার মেশিনগুলো রয়েছে, ওয়ার মেশিনারিজগুলো রয়েছে, সেটা যুদ্ধাস্ত্র হোক কিংবা সেনাবাহিনী হোক, সেগুলোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র, যারা অনেকটা সেই চেঙ্গিস খানের, হালাকু খানের যে বাহিনীর যে নৃশংসতা ছিল, নির্মমতা ছিল। কোরিয়ান বাহিনী, বিশাল বাহিনী যদি যুদ্ধের ময়দানে জড়িয়ে পড়ে, তারাও ঠিক সেইরকম কাণ্ড ঘটাতে পারে বলে বিশ্বের তাবত পরাশক্তি কোরিয়াকে ভয় পায়। আর তাদের নিকটস্থ যে সকল দেশ রয়েছে, শত্রু দেশ, উত্তর কোরিয়ার শত্রু দেশ বিশেষত জাপান এবং দক্ষিণ কোরিয়া, সারাক্ষণ ভয়ে থরথর করে কাঁপে। তো এই যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, তাদের মধ্যে যে শত্রুতা, সেখানে দেখা গেল শব্দ সন্ত্রাস নিয়ে সেখানে প্রায় যুদ্ধ বেঁধে গিয়েছিল। সেটা হয়েছিল কি কারণে, যে সীমান্তের, অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সীমান্তের এপারে এবং ওপারে উত্তর কোরিয়ার সৈন্যরা এবং দক্ষিণ কোরিয়ার সৈন্যরা বেশ কিছু মাইক স্থাপন করে পরস্পরের বিরুদ্ধে গালাগাল দিচ্ছিল এবং সে অকথ্য ভাষায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে গালাগাল দিচ্ছিল আর দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছিল। এবং আধুনিক এই যুগে সেই গালাগালকে কেন্দ্র করে একেবারে বলতে গেলে 99% পর্যায়ে পৌঁছে গিয়েছিল সেই যুদ্ধ অবস্থার। তো এই হলো মানে অস্ত্রের তুলনায়, আণবিক বোমার তুলনায় মানুষের যে মুখের শব্দ, সেই শব্দের শক্তিমত্তা এবং সেই শব্দ বোমাগুলোই এখন বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে। এবং তারা যে শব্দ বোমা তৈরি করেছে সেটা হলো আওয়ামী লীগের যে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, প্রেম, ভক্তি, যা কিছু বলা হয়, সব কিছুর যে একেবারে সর্বোচ্চ শিখরে যিনি রয়েছেন, তিনি হলেন তাদের প্রধানমন্ত্রী, তাদের দলনেত্রী, তাদের সভানেত্রী, তাদের জাতির পিতার কন্যা থেকে শুরু করে আরও যত সব
সুন্দর সুন্দর উপাধি রয়েছে, সেই উপাধি তারা শেখ হাসিনাকে লক্ষ্য করে, উপলক্ষ করে বা তাকে কেন্দ্র করে তারা একটি বলয় তৈরি করে ফেলেছে সে সকল উপাধি নিয়ে। এবং যদি ধরা হয় যে শেখ হাসিনার কতগুলি উপাধি রয়েছে, আওয়ামী লীগের লোকও বলতে পারবে না, হয়তো 100-এর উপরে শেখ হাসিনার দেশি বিদেশি উপাধি রয়েছে, যেমন ভাষাকন্যা রয়েছে, যেমন আরও অনেক কিছু, মানে 100-টার উপরে তার উপাধি রয়েছে। এবং তার যে কত ডক্টরেট ডিগ্রি রয়েছে এটিকে 100 না 1000 তাও বলা যাবে না। এটি আওয়ামী লীগের লোকজন বা স্বয়ং শেখ হাসিনা বা তার লোকজন এটি করেছে মূলত নিজেদের মান সম্মান বৃদ্ধি করার জন্য। তো এই মান সম্মানের যে জায়গাটি, সেই জায়গাটিতে বিএনপি হাত দিয়েছে। তারা শেখ হাসিনাকে লক্ষ্য করে প্রথম দিকে অর্থাৎ 2018-19-20 সন পর্যন্ত এক ভাষায় কথা বলতো, কিন্তু 2022 সনে এসে সেই ভাষাটা পরিবর্তন করে ফেলেছে। এখন তারা শেখ হাসিনাকে আর শেখ না বলে শুধু হাসিনা হাসিনা বলে ডাকে। এবং সাধারণত বয়স্ক মানুষ, সম্মানিত মানুষকে অনেকে আপনি করে বলেন বা অলক্ষ্যে অন্য কথা বলেন, বা বড় বেশি রাগ হলে কোনো বয়স্ক মানুষকে তুমি করে বলেন। কিন্তু এখন বিএনপির একেবারে প্রান্তিক পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতা নেত্রীরা শেখ হাসিনাকে তুইতুকারি করে প্রকাশ্য জনসভাতে, সভা সমিতি, সেমিনারে বক্তব্য দিচ্ছেন, এবং এর বাইরে বিভিন্ন সামাজিক মাধ্যমেও শেখ হাসিনাকে সরাসরি উপলক্ষ করে তারা বক্তব্য দিচ্ছেন। সেখানে বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, এই সকল শব্দ তো নেই, বরং তুইতুকারী শব্দের সঙ্গে শেখ হাসিনাকে যুক্ত করে আরও কিছু বিশেষণ, নেতিবাচক বিশেষণ তার নামের সঙ্গে যুক্ত করেছেন, যা মার্কেটিং করা হলে, যা যদি স্থায়ী রূপ পায় তাহলে আওয়ামী লীগের জন্য এটি বিব্রতকর এবং সম্মানহানিকর। এবং বিভিন্ন রকম রাজনৈতিক সভা সমাবেশে, লক্ষ লোকের সমাবেশে দাঁড়িয়ে হাসিনা কে লক্ষ্য করে যেভাবে তারা স্লোগান তুলছে যে হাসিনা ড্যাশ 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 হাসিনা, তো এই সমস্ত যে আমি কথা বললাম, এই ড্যাশ বলার সাথে সাথে আপনি দেখুন যে বিএনপির যারা প্রচার করছেন তাদের প্রচারটা কত সফলতা, যে এই ড্যাশের জায়গায় বিএনপির সভা সমাবেশ থেকে কী স্লোগান তোলা হয় সেটি আপনারা কম বেশি জানেন। এবং এই যে শেখ হাসিনাকে কেন্দ্র করে যে বক্তব্য, এটি দলের তারেক রহমান সাহেব থেকে শুরু করে একেবারে বিএনপির ইউনিয়ন পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছেন তারা একই ভাষায় কথা বলেন। এবং ইতিপূর্বে যে সকল গালিগালাজের জন্য সেফুদাকে দায়ী করা হতো, যে সকল গালিগালাজের জন্য কর্ণের শহীদকে দায়ী করা হতো, যে সকল গালিগালাজের জন্য ইলিয়াস হুসাইন নামক যে সাংবাদিক আছে তাকে গালিগালাজ দায়ী করা হতো, বা আরেকজন কানাডা প্রবাসী প্রফেসর রয়েছেন, ইতিহাসের অধ্যাপক রয়েছেন, তাজ হাশিমি, উনি শেখ হাসিনাকে লক্ষ্য করে যে সকল নেতিবাচক মন্তব্য করতেন, এই সকল সম্মিলিত নেতিবাচক বক্তব্য, গালাগালের যে জিস্ট বা মাখন বা ক্রিট যেটাই আমরা বলি না কেন, এইগুলোকে যদি একত্র করা হয় তো হাল আমলে এসে বিএনপির নেতাকর্মীদের মুখে শেখ হাসিনার নাম ধরে বিভিন্ন স্লোগান এবং তাকে উদ্দেশ্য করে যে তুই তুকারি, যেমন শেখ হাসিনা তুই কবে যাবি, ক্ষমতা কবে ছাড়বি, এই সকল কথাবার্তা এতটা বিষক্রিয়া সৃষ্টি করেছে যে আওয়ামী লীগের লোকজন রীতিমতো অস্থির হয়ে পড়েছেন। এবং তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, তিনি এই যে সংসদ, একটা সংসদ চলছে, বিএনপির দৃষ্টিতে এটি অবৈধ সংসদ, বিএনপির বক্তব্যে এটি অনৈতিক সংসদ এবং এটি কোনো আইনগত বৈধতা নেই, সেই সংসদে দাঁড়িয়ে যেইভাবে আহাজারি করেছেন জনাব ওবায়দুল কাদের, এবং তার সেই আহাজারি শুনে যেভাবে আওয়ামী লীগের লোকজনের বুকটা ফেটে গিয়েছে তা দেখার মতো একটি দৃশ্য তৈরি করেছে। এবং আপনারা যারা নেট দেখেন বা ইন্টারনেট দেখেন, কিংবা যারা এই শেখ হাসিনা সম্পর্কে জনাব ওবায়দুল কাদেরের জাতীয় সংসদে বক্তব্য শুনেছেন, তারা বুঝতে পেরেছেন যে শেখ হাসিনাকে কেন্দ্র করে বিএনপি যে প্রচার চালাচ্ছে এবং যেভাবে তাকে সম্বোধন করছেন তার প্রতিক্রিয়া আওয়ামী লীগের মধ্যে কী অস্থিরতার সৃষ্টি হয়েছে। এবং এটি হয়ে থাকে, এটি যুদ্ধের ময়দান হয়ে থাকে, কারণ হলো যখনই কোথাও কাউকে দেবতা বানানো হয় বা কাউকে দেবত্ব দেওয়া হয় মানুষের পক্ষ থেকে, তার সেই দেবতার যারা প্রতিপক্ষ থাকে
তারা সবার আগে করে কি সেই দেবতাকে আঘাত করে, অন্য মানুষকে আঘাত করে না। তো এখন দেবতাকে তৈরি করা হয় মূলত আঘাত থেকে বাঁচার জন্য, কিন্তু দেবতার উপর যখন আঘাত আনা হয় তখন মানুষের বিশ্বাস, অর্থাৎ যারা দেবতা বানিয়েছিল তাদের বিশ্বাস পরিপূর্ণভাবে নষ্ট হয়। ফেরাউন জমানাতে প্রথমে কি হলো, দেবতা বানানো হলো একজনকে আমন গড। এখন সেই আমন গড অর্থাৎ আমন খোদা তাকে যখন বানানো হলো, তখন সেই যে অন্য সব মানুষের যে প্রতিভু ছিল তারা সব মহানুম হয়ে গেল। এখন যারা সেই আমন গডকে কেন্দ্র করে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে চাইতো তাদেরকে পরাজিত করার জন্য তাদের প্রতিপক্ষরা করলো কি, ফেরাউন অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তাদেরকে আক্রমণের পরিবর্তে সরাসরি সেই আমন গডকে আক্রমণ করে তাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেললো এবং প্রমাণ করলো যে আমনের কোনো ক্ষমতা নেই। তখন নতুন যারা এলো তারা রাজত্ব লাভ করলো এবং ধীরে ধীরে তাদের যে পরবর্তী বংশধর তারাও মারাত্মক ভুল করলো। তারা আবার করলো কি, সেই আমন গডের পরিবর্তে নিজেরাই গড হয়ে গেল, যেমন ফেরাউন দ্বিতীয় রামসিস। এই দ্বিতীয় রামসিস নিজেকে খোদা বলে ঘোষণা করেছিলেন এবং সেই দ্বিতীয় রামসিসের আগে সম্রাট প্রথম সেতি তারও একই অবস্থা ছিল। তো এই যে নিজেকে খোদা ঘোষণা করার ফলে কি হলো, ধীরে ধীরে বিক্ষুব্ধ জনতা আগে যেভাবে রাষ্ট্রীয় বাহিনীর কোনো জেনারেলের প্রতি অনাস্থা জানাতেন, মন্ত্রীর প্রতি অনাস্থা জানাতেন, কিন্তু সব কিছুর মূলে তারা শাসকের গায়ে হাত দিতেন না, কিন্তু পরবর্তীতে দেখা গেল সরাসরি শাসককে আক্রমণ করা শুরু করলো জনগণ এবং শাসকের সেখানে পতন হয়ে গেল। তো এই যে ঐতিহাসিক যে সত্যটি, এটির ব্যাখ্যা এবং বিশ্লেষণ যদি আওয়ামী লীগ বুঝতো এবং সেইভাবে নিজেদেরকে প্রস্তুত রাখত, তাহলে আজকে তাদের মধ্যে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে সেটি হয়তো তাদের হতো না। এখন এই অস্থিরতা অনাগত দিনে কী পরিণতি ডেকে আনে সেটি এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়ত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।